পাশাপাশি বর্তমানে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যাচ্ছে এবং অনেকেই ইনকাম করছে তো ফেসবুক থেকে যে ইনস্ট্রিম বলেন রিল্স বলেন বিভিন্ন মাধ্যম আছে সাবস্ক্রিপশন আছে অনেক কিন্তু আমরা ইনকাম করতে পারি অনেকের একটা প্রশ্ন দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি যে ভাই আমি তো রেগুলারলি আপলোড করতেছি এবং ভিউ লেখা আসতেছে তো আজকে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো এই টিপসগুলো যদি ফলো করে কাজ না হয় পরবর্তী সর্বশেষ আমি দেখে দিব যে কিভাবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টা আপনি অপেক্ষা করবেন এই টিপসগুলো করার পরে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের অ্যাডস আর রিলস অবশ্যই অবশ্যই চালু হয়ে যাবে এবং এই ভিডিওটা দেখা অ্যাপ্লাই করবেন এবং আগামী অবশ্যই করে জানিয়ে যে আসলে কাজ হয়েছে কিনা তো প্রথমত বলেনি যে মূল বিষয় যেটা আপনি যে বিষয়গুলো আসলে ফেসবুক কর্তৃপক্ষের আপনার অনুসরণ করতে হবে কমিউনিটি গাইডলাইন আছে মানতে হবে সেগুলো কিন্তু আপনার অবশ্যই অনুসরণ করতে হবে নতুবা আপনি পাবেন না আপনি অযথা দেখা গেলো আমার ভিডিও দেখে আপনি বললেন যে আমি যেহেতু গ্যারান্টিতে বলতেছি চব্বিশ ঘন্টা মধ্যে পাবেন পরবর্তীতে আপনার পেতে ইস্যু থাকতে পারে যদি কোনো পলিসি ইস্যু থাকে মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে বা রিলস এর ইস্যু থাকে বা অন্য আন অরিজিনাল কন্টেন্ট থাকে তাহলে তো আপনি পাবেন না এই বিষয়গুলো খেয়াল করতে যে কিনা ইত্যাদি বিষয়গুলো সার্বিক বিষয় করবো কথা দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাডসঅ রিলস মনিটাইজেশনের জন্য আপনি চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাভেলেবেল হবেন বা সেট আপ অপশনটা পাবেন তো যারা ভিডিওটা দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিবি না যারা সাবস্ক্রাইব করছেন তারা ভিডিওটা সে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে তো চলুন স্ক্রিনে ফিরে যাচ্ছি তো ভিওয়ার্স আমরা স্ক্রিনে চলে আসলাম তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফেসবুকে ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপস আছে এখানে আপনাদের উপরে যে ডাইনেকোনে ক্লিক করে অর্থাৎ আপনাদের এখানে পেজ অথবা প্রোফাইল যেটাই হোক আমাদের কয়েকটা বিষয় চেক করবো আগে যদি দেখি যে এই বিষয়গুলো ক্লিয়ার আসে তাহলেই কিন্তু আমরা সর্বশেষ যে প্রসেসটা দেখাবো সেটা কার্যকরী হবে অর্থাৎ আপনি চব্বিশ ঘন্টার মধ্যে রিলস অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা অন করতে পারবেন নতুবা কিন্তু আপনি পারবেন আমি বারবার বলতেছি তো প্রথমত আমরা কি চেক করব আমরা এখানে নিচের দিকে চলে আসবো এইখানে দেখুন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করবো ক্লিক করলে আপনারা একটা অপশন দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সের উপরে আপনারা একটা ক্লিক করবেন এখানে দুইটা অপশন দেখবেন এই দুইটাই আমাদের চেক করতে হবে তো সর্বপ্রথম আমরা দেখতে যাচ্ছি যে ইউর অ্যালার্টস নামে এইখানে আমরা ক্লিক করব আপনারা আপনাদেরটা ক্লিক করবেন এই যে দেখুন আমার এখানে কেমন আছে নো ভায়োলেশন গ্রিন সিগন্যাল আছে অর্থাৎ গ্রিন টিকমার্ক আছে এই যে থ্যাংক ইউ ফর হেল্পিং এই যে এরকম যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই রিলস এন্ড মনিটাইজেশনটা পাবেন সেটা পাবেন এরপরে ব্যাকে চলে যাচ্ছি এরপরে রিপোর্ট অ্যাবাউট আদার্স এইখানেও দেখুন আমার কিন্তু নো রিপোর্ট অর্থাৎ কেউ অন্য কোনো আদার্স কোনো রিপোর্ট রিপোর্ট কেউ করে নাই আমার ভিডিওতে বা আমার কন্টেন্টে কোনো ঝামেলা নাই তো আপনাদের যদি এরকম গ্রিন টিকমার্ক থাকে তাহলে কিন্তু আপনিও রিলসে মনিটাইজেশনটা পাবেন আর যদি না থাকে এখানে কোনো ইস্যু থাকে তাহলে কী করুন ওই কন্টেন্টটার উপর ক্লিক করে অবশ্যই অবশ্যই সেই কন্টেন্টগুলো ডিলিট করে দিতে হবে সেটা যদি মিলিয়ন মিলিয়ন ভিউজও হয়ে থাকে তবুও ডিলিট করে দিতে হবে হলে কিন্তু আপনি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাবেন না লক্ষ লক্ষ রিলস আপনি প্রতিদিন আপলোড করবেন মনিটাইজেশন কিন্তু পাবেন না আবার বলে নিলাম তো এই দুটো চেক করার পর আমরা ব্যাকে চলে যাব আরও কিছু অপশন চেক করা লাগবে যে দেখতে পারবেন এরকম প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা আপনাদের পেজে চলে গেলে এখানে ম্যানেজ লেখা দেখতে পারছেন এখানেও আপনারা ক্লিক করতে পারেন ক্লিক করলে একটু নিচের দিকে গেলে স্কল করলে আপনারা দেখতে পারবেন সিমোর অর্থাৎ সিমোরে ক্লিক করছি আমি এখানে আপনারা আসলে পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনটা খুঁজে বের করবেন সেটা আপনার ফেসবুকের যেখানেই থাকো এটার উপরে একটা ট্যাপ করবেন এই যে দেখুন আমার বলতেছে পেজ রিকমেন্ডেশন যে রিকমেন্ডেবল আমার পেজটা কিন্তু রিকমেন্ডেবল অর্থাৎ কোনো ভায়োলেশন নাই তা আপনার পেজ কিংবা প্রোফাইলে দেখতে হবে যে রিকমেন্ডেবল কিনা যদি রড নট রিকমেন্ডেবল হয় তাহলে সেই কারণটা আগে আইডেন্টিফাই করবেন এবং সেই অনুযায়ী ভিডিওগুলো ডিলিট করবেন সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট থাকতে হবে নাহলে কিন্তু রিকমেন্ডেবল হবে না এরপর আরেকটা অপশন চেক করবেন সেটা হচ্ছে ম্যানেজ স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এই যে দেখুন আমার কি সুন্দর গ্রিন সিগন্যাল আছে যে পেজ হ্যাজ নো ইস্যু দেখতে পাচ্ছেন আমার পেজে কিন্তু কোনো ইস্যু নাই আপনাদের এখানে অনেকেরই দেখবেন যে পেজ হ্যাজ সাম ইস্যু এখানে হলুদ চিহ্ন দেখাচ্ছে কিন্তু এরকম গ্রিন সিগন্যাল নিয়ে ব্লুটিক নাই তো আপনাদের বলেনি যারা আসলে এই পেজ হাস শুনে আমাদের চ্যানেল কিন্তু অলরেডি দুইটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে দুইটা ভিডিও অনেক ভালো রেসপন্স আপনারা করছেন এবং সবারই কাজ হয়েছে মোটামুটি একটা ভিডিও প্রায় সত্তর হাজারের উপরে ভিউজ হয়েছে এবং আরেকটা প্রায় চল্লিশ কের মতো হয়েছে এবং প্রত্যেকেই কমেন্ট করে জানিয়েছেন যে ভিডিও দেখে উপকৃত হয়েছে তো আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা কাজ করতে পারেন যে কীভাবে আসলে ফেসবুক পেজ অথবা প্রোফাইলের এই ইস্যু সমাধান করতে হয় তো আমার এখানে গুড নিউজ নো ভায়োলেশন টু শো তো সব কিছু ঠিক আছে এরপরে আমাদের কাজটা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আমাদের আসলে অ্যাপিল করতে হবে আবেদন করতে হবে তাহলে কিন্তু আমরা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা পেয়ে যাব সেটা করবেন কীভাবে একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে সেমভাবে আগে যেরকম আমরা এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করছিলাম হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবো ক্লিক করলে এই যে দুই নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা হেল্প সেন্টারের নিচে ক্রিয়েট সাপোর্ট এই অপশনটা কিন্তু অনেকেই জানে না এখন পর্যন্ত কেউ বলেনি তো আপনারা এই ক্রিয়েট সাপোর্টের উপরে একটা ক্লিক করে দেবেন প্রত্যেকে ফেসবুক অ্যাপস অ্যাপসটায় আপডেট করে নিবেন আপডেট করলে অপশনটা পেয়ে যাবেন এরপরে এরকম অনেকগুলো অপশন পাবেন এখান থেকে জাস্ট আপনার এই যে মনিটাইজেশন লেখা আছে মনিটাইজেশন লেখার উপরে ক্লিক করবেন এবার এইখান থেকে অনেকগুলো অপশন আমরা দেখতে পারবেন তো আমরা যেহেতু কাজ করব তো আমরা এখানে প্রোগ্রাম এলিজিবিলিটি নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ইস্যু ক্যাটাগরিসে এইখানে এই প্রথম অপশনটাতে আমরা একটা ট্যাপ করে দিব এইখানে দেখুন আমরা যেহেতু অ্যাডস অন রিলস নিয়ে কাজ করতেছি অ্যাডস অন রিলসের জন্য আমরা জাস্ট এই অ্যাডস অন রিলসের উপরে ক্লিক করব অন্য অন্য সমস্যা হলে আপনারা সেটার উপরে ক্লিক করতে পারেন ক্লিক করলে এখানে নিচের দিকে গেলে কিছু ক্রাইটেরিয়া আমাদের জানাই দিয়েছে যে আমাদের বয়স অবশ্যই আঠারো বছর হতে হবে ফেসবুকের পার্টনার মনিটেশন যে পলিসি আছে এটা মেনে চলতে হবে আমাদের অবশ্যই একটা পেজ থাকতে হবে এবং নিউ পেজ প্রফেশনাল মুডটা অন থাকতে হবে অথবা প্রোফাইল থাকতে হবে তো আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম আসলে আপনারা সেটাও আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন যে অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য কী কী শর্তাবলী আছে পাঁচটি শর্ত আছে গত টিউট িয়ালে সেটা আমরা দেখেছিলাম তো সেগুলো যদি পূরণ করে থাকেন একটু নিচের দিকে চলে আসবে জাস্ট এখানে দেখা যাচ্ছে যে ওয়াজ দিস হেল্পফুল এখানে হেল্পফুলের জায়গায় আমরা ইয়েস দিয়ে আমরা নোতে ক্লিক করবো নোতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা জাস্ট এখান থেকে আদার এ ক্লিক করব ক্লিক করে এখানে টেল আস মোর এখানে কিছু লেখা আপনার দিতে হবে তো এইখানেই মূলত আপনার সম্পূর্ণ একটা অ্যাপ্লিকেশন দেখুন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি সেটা জাস্ট আপনারা এখানে লিখে দিবেন দেখুন অনেক বড়ো একটা অ্যাপ্লিকেশন সুন্দরভাবে আমি এখান থেকে কিন্তু লিখে দিয়েছি এই লেখাটা আপনারা এই যে দেখুন লেখাটা দিয়ে আসে রিকোয়েস্ট ফর অ্যাডস অন রিলস ফিচার অন ফেসবুক সাবজেক্ট দিছে এভাবে এরপর ডিয়ার ফেসবুক টিম এভাবে দেখুন লিখে দিয়েছে আমি সম্পূর্ণ প্রসেস যে আমি রেগুলারলি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি ফেসবুকে সকল কমিউনিটি গাইডলাইন রুলস আমি মেনে চলে আমার কোনো ভায়োলেশন নাই পেজ রিকমেন্ডেবল ইত্যাদি বিষয় আমি লিখে যা। আমি এখানে দিয়েছি আপনারা জাস্ট কপি করবেন এবং সম্পূর্ণটা লিখে দিবেন আর কিছু করার লাগবে না আর এই যে ইয়র নেম এক সর্বশেষ দেখতে পাচ্ছেন এই ইওর নেমের জায়গায় আপনি আপনার পেজ কিংবা প্রোফাইলের নামটা দিয়ে দিতে পারেন তো আমি এটা আমার সেই টেক্স দিয়ে দিলাম এবং আর একটা জিনিস বলিনি আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের যে ফেসবুকের যে লিঙ্ক আছে সে মানে ফেসবুক প্রোফাইল হোক কিংবা পেজ হোক তার যে কাস্টম ইউরের লিঙ্ক বা এই লিঙ্কটা আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন যেরকম আমাদের দেখুন টেক সেন্সর এই যে আমাদের লিঙ্ক এটা দিয়ে দিবেন দিয়ে জাস্ট এই যে সাবমিট ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই দেখবেন আপনাদের অন রিলসের অপশনটা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের চলে আসবে তো আমি আমারটা দিয়ে দিচ্ছি এই যে থ্যাংক ইউ ফর ফিডব্যাক হেল্প ইম্প্রুভ ক্রিয়েটরস তো এইভাবে আপনি কিন্তু খুব সহজে এই যে দেখতে পারলেন এইখানে প্রোগ্রাম এলিজিবিলিটিতে ক্লিক করে আমরা এখানে অ্যাডস অন রিলসে ক্লিক করে আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কিন্তু ফিডব্যাক জানাবে যদি আপনার প্রথমে দেখানো ওই ফিচারগুলো যদি সব কিছু আপনার ওকে থাকে অর্থাৎ পেজ রিকমেন্ডেবল থাকে কোনো ইস্যু না থাকে তাহলে অবশ্যই অবশ্যই বলতে পারি আপনার দ্বারা কিন্তু মনিটাইজেশন অপশনটা পেয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং টেক্স সুচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে